গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরিহরি বলিতে নয়নে ববে নীর আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হের শ্রী বৃন্দাবন রূপ রঘুনাথ পদে হইবে আকতি কবে হাম বুঝ বৌ সে যুগল রূপ রঘুনাথ পদে রহু মোর আশ প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস ভক্তগণ আস্বাদন করছিলাম আমাদের সবার পূজ্য বড়বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা রমন চরণ দেব আমাদের সবার বড়ে বাবা দাদামশাইয়ের দিব্য জীবনী গ্রন্থ সুধা। এর আগের দিন আমি আস্বাদন করেছিলাম পাচণ্ড উকিল ব্রহ্মানন্দবাবুর উদ্ধার আজ শ্রীধাম পুরী প্রত্যাবর্তন ও শ্রী রাধারমন কুঞ্জে অবস্থিতি থেকে আস্বাদন করব আপনারা খুব সাবধানে বড় বাবাজি মহারাজের এই দিব্যাতি দিব্য চরিত মাধুরী চরিত সুধা আপনারা শ্রবণ করুন মনন করুন কারণ বড় বাবাজি মহারাজের এই দিব্যাতি দিব্য জীবনী শ্রবণ মাত্রই করলেন হবে বাবাজি মহারাজ কোনো সাধারণ মহাপুরুষ ছিলেন না স্বয়ং নিত্যানন্দের আবেশ অবতার ছিলেন স্বয়ং নিত্যানন্দ তার দেহকে আশ্রয় করে তার লীলা খেলা খেলে গেছেন অসাধারণ শক্তিসম্পন্ন দিব্যাতি দিব্য মহাপুরুষ ছিলেন আমাদের বড়ে বাবা সাবধানে তার পরম পবিত্র জীবন কথা শ্রবণ করুন এতে মঙ্গল হবে শ্রীধাম পুরী প্রত্যাবর্তন ও শ্রী রাধারমন কুঞ্জে অবস্থিতি রাত অনুমান এগারোটার সময় গাড়ি এসে পুরী স্টেশনে উপস্থিত হলে বাবাজি মহাশয় সগনে গাড়ি হতে অবতরণ করে সকলকে বললেন আমার সঙ্গে কেউ থা থেকে না তোমরা সকলের নাম করতে করতে ঝাঁজপিটা মটে গমন করো আমি এবারে রাধা রমন কুঞ্জে থাকব সকলেই এর সঙ্গে ছেড়ে সকলেই এর সঙ্গ ছেড়ে যেতে প্রথমে অনিচ্ছা প্রকাশ করতে লাগলেন কিন্তু ইনি যখন বিশেষ করে বলতে লাগলেন তখন অগত্যা সকলেই নাম করতে করতে রওনা হলেন যাজপুর হতে স্টেশনে আসবার সময় ললিতা দাসীর পায়ে একটি কাঁটা বিদ্ধ হওয়ায় তিনি আস্তে আস্তে চলতে লাগলেন তার মনের ভাব যে কোনো কৌশলে বাবাজি মহাশয়ের সঙ্গে যাবেন বাবাজি মহাশয় ঘটি হাতে করে স্টেশন হতে সমুদ্রের দিকে যে রাস্তা গিয়েছে ওই রাস্তায় যেতে লাগলেন ললিতা দাসীও ধীরে ধীরে এর অনুগমন করতে লাগলেন ক্রমে একটি পুলের নিকট গিয়ে বাবাজি মহাশয় পূর্ব দিকবর্তী মাঠের মধ্যে প্রবেশ করলেন ললিতা দাসী পুলের ওপর দাঁড়িয়ে রইলেন ক্ষণকাল পরে ইনি যেমন উপস্থিত হয়েছেন অমনি একটি পুলিশ কনস্টেবল এসে তাকে রাজা যাত্রিক জ্ঞানে বলতে লাগলেন আপ কন হো হিয়া টাট্টি গিয়া চল আপ থানা মে জানে হোগা বাবাজি মহাশয় একটু অপ্রতিভের ভান দেখিয়ে বললেন বাবা কি করব আমার তো প্রয়োজন হয়েছে বাহ্য গিয়েছি এখন নিতাই যাদের ইচ্ছায় তোমার যা ভালো মনে হয় করো থানায় যেতে হয় চলো আমার একটু সুবিধা হয় কারণ অনেক দিন বঙ্কিমবাবু পূর্ণবাবু প্রভৃতির সঙ্গে দেখা হয়নি এই উপলক্ষে সেই কার্যটিও সম্পন্ন হবে জ্যোৎস্না রাত্রি কনস্টেবলটি একটু নিকটে গিয়ে যেমন বাবাজি মহাশয়কে চিনতে পারল অমনি বলল আজ্ঞে মহাপ্রভু মু চিনি পারি নাহি মো অপরাধ ঘেনিবে নাহি মানে আমি চিনতে পারিনি আমার অপরাধ গ্রহণ করবেন না এখানে বড় বাবাজি মহারাজকে মহাপ্রভু জ্ঞান করে মহাপ্রভুই বলা হতো পুরীতে ওনাকে মহাপ্রভুই বলা হতো বলে দ্রুত পদে চলে গেল তখন বাবাজি মহাশয় মৃদু হেসে গমন করতে লাগলেন ললিতা দাসীও পশ্চাৎ পশ্চাৎ যেতে লাগলেন যথা সময়ে রাধারমন কুঞ্জ মঠে গিয়ে উপস্থিত হলেন মঠের অধীশ্বর শ্রী শ্রী রাধারমন জী শয়নে ছিলেন বলে তাকে জাগানো হল না ললিতা দাসী বাবাজি মহাশয়ের বিছানা করে দিলেন আহার কথা জিজ্ঞাসা করায় বাবাজি মহাশয় কিছুই খেতে অনিচ্ছা প্রকাশ করলেন কাজী আর কোনো জোগাড় করা হল না বাবাজি মহাশয় শয়ন করলেন অন্যান্য দু একজন যারা সঙ্গে ছিলেন তারাও অভিপ্রায় মতে বিশ্রাম করলেন ঝাঁজপিটা মঠের সেবার ভার কুসুম মঞ্জরী দাসীর সখীর ওপর দেওয়া হয়েছিল কুসুম মঞ্জুরি দাসী সখীর ওপর ঝাঁচপিটা মঠের সেবার ভার দেওয়া হয়েছিল সেই স্থানে থেকে বাবাজি মহাশয়ের সঙ্গী মধুসূদন দাস ভিক্ষা করেন রাধারমন কুঞ্জে কুঞ্জদাস বাবাজি ললিতা দাসী রসরঙ্গিনী দাসী সখী এই কয়েকজন বাবাজি মহাশয় সঙ্গে থাকেন শ্রী শ্রী রাধারমন দেবের সেবার জন্য একশের চাল আনার রান্নার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবু প্রায় বাবাজি মহাশয়ের কীর্তন শোনবার জন্য ইচ্ছা প্রকাশ করেন কিন্তু বিশেষ সুযোগ ঘটে ওঠে না একদিন তার বাসায় সগনে বাবাজি মহাশয়ের নিমন্ত্রণ ললিতা দাসী এবং কুসুম দাসী রান্না করতে গেছেন বেলা আন্দাজ দশটার সময় বাবাজি মহাশয়ের কীর্ত সংকীর্তন নিয়ে তার বাসায় গিয়ে উপস্থিত হলেন সেদিন রবিবার বাবুর অফিস বন্ধ কাজে কীর্তন শুনবার বিশেষ সুযোগ হল বাবু যদিও বৈষ্ণব ধর্মে দীক্ষিত নন কিন্তু শ্রদ্ধাবান এবং অতি মৃদু স্বভাব কোমল জিনিসে সহজেই অপর বস্তুর সহযোগ ঘটে থাকে আজ বালমুকুন্দ বাবুর কোমল হৃদয়েও ভগবত প্রেমের ছাপ পড়ল সংকীর্তনে হৃদয় যেন আরো দ্রব হয়ে গেল চোখে জল এলো ভগবানের উপাসনা জানবার জন্য উৎকণ্ঠা জন্মিল ব্যগ্রতার সঙ্গে বাবাজি মহাশয়কে দীক্ষার কথা বলতে লাগলেন বাবাজি মহাশয়ও তার মধুরভাবে মুগ্ধ হয়ে আলিঙ্গন পূর্বক তার হৃদয়ের উৎকণ্ঠার মাত্রা আরও কিঞ্চিত বৃদ্ধি করবার মানসে মহাপ্রসাদ গ্রহণ করে বাসায় প্রত্যাবর্তন করলেন ক্রমে বালমুকুন্দবাবুর উৎকণ্ঠা বৃদ্ধি পেতে লাগল একদিন বিশেষ আগ্রহ প্রকাশ করায় তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন সেই হতে বালমুকুন্দবাবু প্রত্যহ একবার কুঞ্জ মঠে এসে বাবাজি মহাশয়ের অধরামৃত গ্রহণপূর্বক অফিসে গ্রহণ করেন গমন করেন ঘটনাক্রমে ম্যাজিস্ট্রেট সাহেব তাঁর ওপর একটু বিরূপ হয়ে পড়লেন কারণ বাবু একটু স্বাধীন চেতা কাছাড়িতে যাওয়ার সময় কোনো কোনো দিন হয়তো নাকে তিলক পড়ে যেতেন তার মুখে বেশ গোপ ছিল একদিন বাবাজি মশাই বললেন দেখো বালমুকুন্দ এই গোপ তোমাকে ঠিক ব্রজগোপের ন্যায় দেখা যাচ্ছে দেখো যেন গোপটি ফেলে দিও না জানি না বাবাজি মহাশয়ের ওই বাক্যটি বালমুকুন্দবাবু কিভাবে গ্রহণ করলেন পরদিন প্রাতে গোপ কামিয়ে এসে উপস্থিত হলে বাবাজি মহাশয় বললেন কিরে পাগলা গোপ ফেলতে বারণ করলাম একই তিনি বললেন বাবা বেশ হয়েছে গলায় তুলসীর মালার মুখে গোপ ও যেন কেমন ভাববিরুদ্ধ বলে আমার মনে হয়েছিল আজ মনটি বেশ প্রসন্ন হয়েছে অনুভবের কথা শুনে বাবাজি মহাশয় তাকে আলিঙ্গন প্রদান করলেন সাহেব তার ব্যবহারে কেন যেন ক্রমে অধিক পরিমাণে বিরক্ত হয়ে কিছু মাইনে কমিয়ে দেবার চেষ্টা করতে লাগলেন একদিন বাবু বেলা নটার সময় অফিসের পোশাকে কুঞ্জ মঠে উপস্থিত হয়েছেন দৈবক্রমে ক্ষণকাল পূর্বে একজন পাণ্ডা একগাছি জগন্নাথ দেবের প্রসাদী গাঁদা ফুলের মালা বাবাজি মহাশয়ের গলায় দিয়ে দিয়েছেন বালমুকুন্দবাবু প্রণাম করবামাত্র ইনি ওই মালাগাছাটি তার গলায় দিয়ে রাধা বিনোদকে তার কপালে তিলক করিয়ে দেবার জন্য আদেশ করলেন তিনিও বেশ মোটা করে একটা তিলক কেটে দিলেন তখন বালমুকুন্দ বাবু বাবাজি মহাশয়ের কিঞ্চিত অধরামৃত গ্রহণ করে অতি আনন্দ করে কাছাড়িতে গমন করলেন একেই তো সাহেব একটু চটা তাতে আবার আজ মালা তিলক ধারণ করে কাছাড়ি গিয়েছেন দেখবা মাত্র সাহেব ক্ষুদ্ধভাবে বললেন এ কি বালমুকুন্দ বললেন সাহেব এটি আমাদের ভগবানের প্রসাদী মালা সাহেব বললেন আপিসে এসব আনা নিতান্ত অন্যায় বাল বললেন কেন সাহেব আপিসের সঙ্গে কি ধর্মের কোনো সংস্রব নেই সাহেব বললেন থাকলেও ঐরূপ পোশাকে আসা উচিত নয় বালমুকুন্দ বললেন কেন সাহেব তুমি তো তোমার পোশাক পরে এসছ আমিও আমার পোশাক পরে এসেছি এতে কি কোনো দোষ হতে পারে আমি যদি কোনো বেআইনি বা রাজার অনিষ্টকর কোনো কার্য করি তবে আমার দোষ হতে পারে ইত্যাদি নানারূপ কথোপকথন চলতে লাগল কিন্তু সময় পরে সাহেব বললেন আমি তোমার মাইনে কমিয়ে দেব শুনে বালমুকুন্দ বললেন সাহেব আমার মাইনা কমাবার ইচ্ছা হয় কমাও কোনো আপত্তি নেই কিন্তু আমি কিন্তু আমার স্বধর্ম ত্যাগ করতে পারবো না স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ গীতায় ভগবান বলেছেন স্বহৃদয় সাহেব তার স্বধর্মনিষ্ঠা দর্শনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাতে তার কিছু বেতন বৃদ্ধি হয় সে বিষয়ে চেষ্টিত হলেন বালমুকুন্দবাবুর প্রতি সাহেবের যে বিদ্বেষ ভাব ছিল সেদিন হতে তা দূর হয়ে পরম প্রীতিভাবের সঞ্চার হল নানা কারণে বালমুকুন্দবাবুর ভক্তিভাব দিন দিন বৃদ্ধি পেতে লাগল এর স্বভাবটি ঠিক বালকের ন্যায় বাবাজি মশাইকে দূর হতে দেখা মাত্র অতি দ্রুত গতি এসে দণ্ডবৎ প্রণাম করে অন্তত চার চার পাঁচ মিনিট সময় এর পেটের ওপর মাথাটি রেখে পরম আনন্দ পেতেন কেউ জিজ্ঞাসা করলে বলতেন যেদিন আমি বাবার পেটে মাথা দিতে পারি না না পারি সেদিনটি আমার অশান্তিতে যায় এরূপভাবে পরমানন্দে দিন অতিবাহিত হতে লাগলো রাধারমন কুঞ্জে একশের করে চাল রান্না হয় এবং শ্রী রাধারমন দেবের ভোগ লাগিয়ে বাবাজি মহাশয় প্রসাদ সেবা করার পর অন্যান্য ভক্তগণ কিঞ্চিত কিঞ্চিত অধরামৃত পান ঝাঁজপিটা মঠে ভোগ হলে তৎ সেখানকার বৈষ্ণব সেবার পর কুসুম মঞ্জুরি দাসী মহাপ্রসাদ নিয়ে আসেন সেই মহাপ্রসাদ দলিতা দাসী রসরঙ্গিনী দাসী কুসুম মঞ্জরি দাসী প্রভৃতি সেবা করেন একদিন বাবাজি মহাশয়ের কি খেয়াল হলো প্রথম একশের চাল রান্না হয়ে রাধারমন দেবের ভোগ লাগল ওই মহাপ্রসাদ নিজে তিন চারজন ভক্ত সঙ্গে সমস্ত সেবা করলেন হঠাৎ কয়েকজন ভক্ত এসে উপস্থিত হলে বললেন দেখো আর দুটি চাল রান্না করে রাধারমণের ভোগ দাও তো শোনবা মাত্র নবদ্বীপদাদা পার্শ্বস্থ কুঞ্জবিহারী রায়ের বাড়ি হতে দুই শের চাল ভিক্ষা করে এনে ললিতাদাসী তাহতে একশের চাল রান্না করে রাধারমণের ভোগ দিলেন ভোগের পর বাবাজি মহাশয় কিঞ্চিত গ্রহণ করলে ভক্তগণ সেই অধরামৃত প্রাপ্ত করলেন এই সময় আবার কয়েকজন ভক্ত আসলেন বাবাজি মহাশয় পূর্ববৎ রান্না করতে বলায় ললিতা দাসী অবশেষ চাল দুটি রান্না করলেন ইত্যবসরে ঝাজপিটা মঠ হতে মহাপ্রসাদের পারস আসলে বাবাজি মহাশয়ের আদেশে উভয় প্রসাদ মিশ্রিত করে ভক্তগণকে দেওয়া হল যা কিছু অবশেষ ছিল কুসুম মঞ্জরী দাসী ও রসরঙ্গিনী দাসীকে পাবার আদেশ করলেন তারা একবার বললেন দিদি এখনো কিছু খাননি শুনে বাবাজি মহাশয় যেন একটু ক্ষুদ্ধভাবে বললেন আচ্ছা তোমরা পাও তার জন্য ভাবতে হবে না কাজেই যা কিছু অবশেষ ছিল তারা দুজনেই পেলেন বাবাজি মহাশয় ললিতা দাসীকে এরূপ কাজের আদেশ করছেন যে এমন কাজের আদেশ করছেন যে ইচ্ছা থাকলেও তিনি কোনো রূপ প্রসাদ আদি পেতে পারছেন না ললিতা দাসী মানে সখী মা সকলের প্রসাদ পাওয়ার পর বাবাজি মহাশয় শয়ন করলেন ইত্যবসরে জেনামঠ হতে কিছু চিঁড়া ভেজা ঘনাবর্ত দুধ মিষ্টি এলো বাবাজি মহাশয় নিদ্রিত জেনেও লোকটি অতি সন্তর্পণে যেমন রাধারমণের অঙ্গনে উপস্থিত হল অমনি ইনি ঘর হতে বেরিয়ে বললেন দেখো ওই সমস্ত দ্রব্য ঠাকুর জাগলে পরে ভোগ হবে এখন সমস্ত আমার ঘরে এনে রাখো তখন ললিতা দাসী বুঝল যে আজ এর মনে কোনো খেয়াল উদয় হয়েছে কাজেই হাসতে হাসতে উক্ত দ্রব্য সকল বাবাজি মহাশয়ের ঘরে রাখলেন এই হচ্ছে গুরু নিষ্ঠা সেবা এবং সেবানিষ্ঠা এবং গুরু নিষ্ঠা কি তা আমাদের সখিমার জীবনী না শ্রবণ করলে ঠিক পরিষ্কার হয় না অসাধারণ গুরু নিষ্ঠা এবং অসাধারণ সেবানিষ্ঠা বেলা চারটের সময় পূর্বোক্ত ঘৃতে ভাজা ছিড়া ঘনাবর্ত দুধ ও মিষ্টি সহযোগে রাধারমনজিউকে ভোগ লাগানো হল বাবাজি মহাশয় হাত মুখ ধুয়ে প্রসাদ কিঞ্চিত গ্রহণপূর্বক উপস্থিত ভক্তমণ্ডলীকে নিজ হস্তে সমস্ত বাটিয়ে দিলেন কিন্তু ললিতা দাসী বাদ পড়ে গেলেন তখন ললিতা মুখ পানে তাকিয়ে একটু মৃদু হেসে বললেন ও তাই তো একে তো ভুল হয়ে গেল আচ্ছা এই বাসন প্রভৃতিতে যা লেগে আছে তা তুমি গ্রহণ করো ললিতা দাসীও হাসতে হাসতে অঙ্গুলি দ্বারা কিঞ্চিত অধরামৃত গ্রহণপূর্বক বাসন পরিষ্কার করতে লাগল বলা বাহুল্য যে তাতেই তার ক্ষুধানিবৃত্তি ও পরম পরিতৃপ্তি হল সন্ধ্যার প্রাককালে বাবাজি মহাশয় জগন্নাথ দর্শনে বেরোলেন যাবার সময় ভুবন সাউর বাড়ি হতে কিছু পুরী কচুরি এবং মোহনভোগ প্রসাদ পাঠিয়ে দিলেন এবং একখানি পুরীর এক পাশ একখানি পুরীর একপাশ ছিঁড়ে তার বড় ছেলেকে বলে দিলেন বলবি আমার অধরামৃত সেও কুঞ্জ মঠে গিয়ে বাবাজি মহাশয়ের আদেশ অনুযায়ী কার্য করল এদিকে বাবাজি মহাশয় ললিতা দাসীকে বলে দিলেন আমার জন্য যদি কোনো খাবার আসে সাবধান যেন খরচ করো না ললিতা দাসী ভুবন সাউর বড় ছেলে নিতাই দাসের হাত হতে থালাখানি নিয়ে গৃহ অভ্যন্তরে রেখে দিলেন ক্রমে রাত অনুমান নটার সময় বাবাজি মহাশয় এসে ললিতা দাসীকে জিজ্ঞাসা করলেন আমার জন্য যে খাবার এসছিল তা কোথায় ললিতা বললেন কেন সে যে অধরামৃত আমি সমস্ত পেয়েছি বাবাজি বললেন কে বলল অধরামৃত ললিতা বললো কেন আপনিই তো নিতাই দাসের নিকট বলে পাঠিয়েছিলেন বড় বাবাজি মশায় বলেন সে যে মিথ্যা কথা আমি তোদের পরীক্ষার জন্য বলেছি ললিতা বলেন আচ্ছা আপনারই কথা যদি মিথ্যা হতে পারে তবে না হয় আমারও কথা মিথ্যা হলো এই বলে হাসতে হাসতে সেই পুরী কচুরির থালাখানি এনে বাবাজি মহাশয়ের সম্মুখে দিলেন বাবাজি মহাশয় ওই থালা দেখে একটু বিস্মিতভাবে কিঞ্চিত নিজে গ্রহণ করে ললিতা দাসীকে খাওয়াবার আদেশ খাবার আদেশ করলেন ললিতা দাসী নিজ কার্যের অবকাশ মতে উপস্থিত সকলকে নিয়ে সেই অধরামৃত প্রাপ্ত করলেন ভক্তগণ ললিতা দাসী অর্থাৎ আমাদের সখীমা নবদ্বীপ সমাজ বাড়িতে যেখানে আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ বড়ে বাবার পূর্ণ সমাধি আছে এবং পূর্ণ সমাধির ওপরে তার অদ্ভুত তার বিগ্রহ প্রতিষ্ঠিত আছে যা আমাদের প্রাণস্বরূপ তারই পিছনের ঘরেতে আমাদের এই সখীমা ললিতা দাসীর পূর্ণ সমাধি বিরাজ করছে আপনারা যখন নবদ্বীপ যাবেন সমাজ বাড়িতে যাবেন অবশ্যই দর্শন করে নেবেন সখিমা সেবার মূর্তি সেবা কি জিনিস সখিমাকে না জানলে বুঝতে পারা যায় না তাই এইসব দিব্য মহাপুরুষদের যতই শ্রবণ করা যায় ততই মঙ্গল আজ এটুকুই পরের দিন আমি বড়ে বাবার অন্য লীলা নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বড়বাবাজী মহারাজ জয় জয নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখীমা জয় আমাদের সদ আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবল জয় আমার বন্ধু সুন্দর